আমার ছেলে প্রতিভাবান, যত্ন নিলে ওর আরো ভালো হতো। তো এমনটাই কিন্তু থানায় এসে বলতেছিলেন ভাইরাল অপুর বাবা। আমরা জানি যে টিকটক লাইক স্টার অপু, তিনি কিন্তু আমরা জানি যে গতকালকে তিনি একজন ইঞ্জিনিয়ারের গায়ে হাত তুলেছিলেন, এমনকি ভোঁতাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে ইঞ্জিনিয়ারকে। মানে তারা রাস্তা ব্লক করে দিয়ে তারা ভিডিও শ্যুট করতেছিল, সেখান থেকে কেন ইঞ্জিনিয়ার গাড়ি চালিয়ে যাচ্ছিল এবং কেন হর্ন দিয়েছিল, ব্যাস। তো এরপর কিন্তু আমরা দেখেছি অপুকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়, এমনকি গণপিটুনিও দেওয়া হয়। তো সেখানে কিন্তু পরবর্তীতে আজকে কিন্তু সকালে সেখানে হাজির হয় থানায় অপুর বাবা, যেহেতু ছেলে এবং বাবা, তো বাবা ছেলের সম্পর্ক কিন্তু একটা চিরন্তন সম্পর্ক। তো তার জের ধরে কিন্তু অপুর বাবা তিনি কিন্তু থানায় গিয়েছেন এবং তিনি কিন্তু এমন স্টেটমেন্ট দিয়েছেন যে আজকে অপু বকে যেত না। আসলে অপুর ভিতর কিন্তু মেধা ছিল, ওর প্রতি যদি যত্ন নেওয়া হতো তাহলে ও আরো অনেক দূর যেতে পারতো। তো এক্স্যাক্টলি অপু আসলে কে এবং আজকে অপুর বাবা কেন এই কথা বলছে, আজকে টোটাল টপিক্স নিয়ে আমি আমার গোটা ভিডিওটি সাজিয়েছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টসের। আজকে যে অপু ভাই, এই যে ভাইরাল অপু, সে যে কর্মকাণ্ড করছে এবং সে যে ব্যাপারটা ঘটিয়েছে, এটা কিন্তু রীতিমতো একটা নিন্দনীয় ব্যাপার। তো আপনার কি একবার মনে এই ধরনের ধারণা জন্মে না যে আসলে কিভাবে তৈরি হয় এসব অপু ভাইরা? আসলে দেখেন, একটা নর্মাল একটা ভালো ফ্যামিলির কোনো ছেলেরা কিন্তু এইভাবে বকে যায় না এবং তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড করে না। ভাবুন, আপনি রাস্তা ব্লক করে দিয়ে সেখানে ভিডিও শ্যুট করা হচ্ছে এবং কোনো ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক কিংবা কোনো সাধারণ মানুষ গেলেই কিন্তু তাদের গালাগাল দেওয়া হচ্ছে, এমনকি গায়ে হাত তোলা হচ্ছে। তো কিভাবে তৈরি হয় এইসব অপু ভাইরা? তো আজকে যদি আমরা ফার্স্ট জেনে নিই যে আমরা জানি যে অপু ভাইকে থানায় যখন ধরে নিয়ে যাওয়া হয় তো তার বাবা কিন্তু সেখানে গিয়ে বলে অত্যন্ত দুঃখের সাথে যে আসলে আমার ছেলে আজকে বকে যেত না, ওর প্রতি যদি যত্ন নেওয়া হতো তাহলে কিন্তু আজকে ও আরো অনেক দূর যেতে পারতো এবং ওর ভিতরে মেধা আছে। তাহলে একজন বাবা কেন তার ছেলেকে গাইডেন্স করতে পারেনি, কেন গাইড করতে পারেনি একজন বাবা তার ছেলেকে, কি হতে পারে এক্স্যাক্টলি ব্যাপারটা? এই ব্যাপারে খোঁজ নিয়ে যে ব্যাপারটা জানা গেল যে অপু ভাইয়ের বাবা এবং মা 13 বছর আগে কিন্তু তাদের ভিতর ডিভোর্স হয়ে গেছে। মানে অপু এখন তার নানার বাড়িতে থাকে, তো অপুর মাও কিন্তু পরবর্তীতে একটা মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এমনকি অপুর বাবাও কিন্তু পরবর্তীতে বিয়ে করেছে। এবং অপু যে সংসারে, তার বাবা শহীদুল ইসলামের, অপু এবং তার আরেকটা ভাই অন্তর, তো অপু এবং অন্তর তারা কিন্তু দুই ভাই এবং অপু কিন্তু নানার বাড়িতে থাকে। তো ভাবুন, একটা ছেলে মানে যার মা এবং বাবা, অনেক ছেলে মেয়েরা এখন দেখা যায় যে মা বাবা গাইড দিয়ে মানে 24 ঘন্টা মা বাবা ছেলের পিছনে থেকেও কিন্তু আজকে ছেলে মেয়েকে ভালো পথে আনা যাচ্ছে না, মানে একটা ছেলে ভালো হচ্ছে না। তো সেখানে একটা ছেলে যার কোনো গাইড নেই, যার মা বাবা যার সাথে থাকে না, তাহলে সেই ছেলেটা যে বকে যাবে না তার কি কোনো গ্যারান্টি আছে? আজকে দেখেন, কোনো না কোনোভাবে এইসব অপু ভাইদের তৈরির পিছনে কিন্তু আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে সমাজ দায়ী। আজকে দেখেন, নানার বাড়িতে থাকছে অপু এবং সে উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করছে, এমনকি অপুর বাবা আরও জানিয়েছেন যে ওখানে থেকে অপুর নামে, আমার নামে বিভিন্ন ভুলভাল কথা বলে অপুর কান ভাঙানো হয়। এবং আমি জানি অপুর ভিতর কিন্তু মানে অনেক প্রতিভা আছে, ও একটা প্রতিভাবান ছেলে, ও ভালো গান গাইতে পারে। আজকে যদি ওর প্রতি কেয়ার করা হতো ও কিন্তু আরো অনেক দূর যেতে পারতো। থানাতে অপুকে দেখতে এসে কিন্তু অপুর বাবা এমনটাই জানিয়েছেন। তাহলে একবার আপনি কল্পনা করুন যে এইসব অপুরা এক্স্যাক্টলি কিভাবে তৈরি হয়। এদের বাবা মার ভিতর সম্পর্ক ভালো নেই এবং ডিভোর্সে ছেলে মেয়ে, মানে গাইডেন্স না থাকলে একটা ছেলে বকে গিয়ে তিনি ঠিক কোন লেভেলের অন্যায় করতে পারে যে আজকে তারা রাস্তা অবরোধ করে দিচ্ছে এবং রাস্তা অবরোধ করে দিয়ে সেখানে তারা ভিডিও শ্যুট করছে এবং সেখান থেকে যদি কোনো পাবলিক যাচ্ছে তাদেরকে মারা হচ্ছে। এমনকি যতদূর সম্ভব জানা গেছে যে ওই লোকটাকে কিন্তু ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করা হয়, যার ফলে কিন্তু অপুর কোনো জামিন দেওয়া হচ্ছে না, অপু কিন্তু এখন মানে আইনের আওতায় রয়েছে। তো এক্স্যাক্টলি দেখেন যে কোনো না কোনোভাবে কিন্তু অপু তৈরির পিছনেও কিন্তু এই যে সমাজ ব্যবস্থা, আজকে যদি তার বাবা মার ভিতর যদি একটা মিউচুয়াল একটা সম্পর্ক থাকতো এবং অপু যদি আজকে বাবা মায়ের সঙ্গে থাকতো তাহলে কিন্তু আজকে সে বকে যেতে পারতো না। এবং অপুর বাবা কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে কিন্তু তিনি জানিয়েছেন যে আজকে আমার ছেলে বকে যেত না, ও অসম্ভব প্রতিভাবান একটা ছেলে এবং ওর ভিতর মেধা আছে, ও ভালো গান গাইতে পারে। আজকে দেখেন, একজন বাবা সে কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু তার ছেলেকে কন্ট্রোলে রাখতে পারেনি। তো এক্স্যাক্টলি এটা ছিল ভিডিওটি যে আসলে অপু ভাই কে এবং আজকে তার বাবা যে আকুতি প্রকাশ করলেন যে আমার ছেলের মেধা আছে, ও অনেক দূর যেতে পারতো, ওর সে ক্ষমতা আছে কিন্তু আজকে সে পরিস্থিতি ছিল, এমনটাই জানিয়েছেন অপু ভাইয়ের বাবা। তো এক্স্যাক্টলি এটা ছিল ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টস।